हेलो फ्रेंड्स, आज को एक नतून रेसिपी नहीं अपन का चले चिकेन रेसिपी। एर आगे चिकेन अनेकगुलो रेसिपी देखिए, तब आजकल चिकेन रेसिपिटे खूब ही सहज और खूब तरह ये बाड़ी एक बार ट्राई करते पारें। चिकेन भुना मसाला दुर्दान्त स्वादे रेसिपिटा और खूब ही सुंदर। एर ग्रेविर स्ट्रक्चर देखें एकदम धाबा स्टाइल ग्रेवि है और रात्रिबेला रुटी परोटा सब संगे खूब सुंदर जमे जाए। ठीक है, तेल आसन रेसिपिटा एक बार शिखे नी। चिकेन भुना मसाला बनानों जो एखे 750 ग्राम माँस आई माँसटा के मैरिनेट कर एक चामच नून, एक चामच आदा बाटा, एक चामच रसुन बाटा और एक लेबूर अर्धेक दुटो के चिपे तर रसटा दिए दिलाम। एबार एटाके भालो करे माखिए नेब। माखानो हो गेछे, एबार एक ढाकना दिए 20 मिनिटेर जो रेखे दिलाम। तारपर एक ग्रेवि बनाते हैं। ग्रेविर जो सर्षेर तेल अवश्य दरकार, यही चिकेन रेसिपिटा बनाते गेले सर्षेर तेल खूब मास्ट। तो ग्रेविटार जो किछु गोटा मसला एखाने निये नियेछि, 4 काँचा लंका, 1 चामच गोटा जिरे, गोटा गोलमरिच, जयत्री 4 मतन, एलाच लवंग 3-4, दारचिनी 2 टुकड़ो और 3-4 मतन शुकनो लंका। आपनारा जदि मन करें झाल कम खाबेन ताहले एकटु झाल कम दीते पारेन। एइबार एटाके भालो करे नाड़िये चाड़िये फ्राई करे निते हबे। तबे नाड़ानोर समय एकटु ख्याल राखते हबे एइ मसलाटा बड्ड छेटकाय। तो जाइ होक, एइभाबे नाड़िये चाड़िये जखन फ्राई होये जाबे तखन ओपर थेके दिये दिन राफलि केटे रखा किछु पेंयाज। एखाने 250 ग्राम मतन पेंयाज आछे जेटाके खूब छोटो छोटो करे टुकड़ो करे काटा होयेछे। तो एइबारे एटाके भालो करे भेजे निते हबे। एइ समय एकटा तेजपाताओ दिये दिन और तेजपाताटाके दिएओ पेंयाजटाके खूब भालो करे लाल लाल करे भेजे निन। स्टीमटाके लो करे दिये अल्प आँचे এটাকে ভাজতে থাকুন, খুব ভালো মতন ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ওটাকেও ভালো করে ফ্রাই করে নিন। খুব ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে আদা রসুন বাটাটা, 1 থেকে 1.5 মিনিট লাগে ওটা ভাজা হতে। যখন ভাজাটা হয়ে যাবে তখন দিয়ে দিন কিছু কেটে রাখা টমেটো। এই টমেটোটা আমি লাল ব্যবহার করেছি, আপনারাও লালই ব্যবহার করবেন, এতে টেস্ট খুব ভালো হয়। টমেটোটাকে দিয়েও ভালো মতন ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট হয়ে যাচ্ছে। 3-4 মিনিট এইভাবে নাড়ানোর পর দেখবেন, দেখুন টমেটোটা কীরকম সফট হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে আমাদের ম্যারিনেট করা মাংসগুলোকে। ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়েও ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষাতে হবে। মাংসটাকে কষাতে কষাতে যদি কোনো সময় মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো মাংসটাকে এইভাবে 10 থেকে 12 মিনিট মতন এই মশলার সঙ্গে কষাতে হবে। এতে মাংসর ফ্লেভার মশলায় এবং মশলার ফ্লেভারগুলো মাংসতে ঢুকে যাবে, এর ফলে রেসিপির টেস্টের মাত্রা অনেক গুণ বেড়ে যাবে। তো মোটামুটি মাংসটাকে 10 মিনিট মতন কষানোর পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ মতন হলুদ, 2 চামচ ধনের গুঁড়ো আর 1.5 চামচ মতন লঙ্কার গুঁড়ো, এগুলোকে দিয়েও মাংসটাকে ভালো মতন মিক্স করে দিতে হবে। তারপর আরও 3-4 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে যখন এই রকম টাইপের দেখতে হয়ে যাবে, মোটামুটি এবার দেখুন চিকেনটাকে কীরকম দেখতে হচ্ছে, তখন সামান্য একটু জল দিয়ে দিন আর জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জলটাকে দিয়েও একটু কষিয়ে নিন। 3-4 মিনিট মতন এইভাবে কষানোর পর মাংসটা মোটামুটি 80% মতন গলে গেছে। এইবার দিয়ে দিন উপর থেকে ফেটিয়ে রাখা টক দই। বাজারের দই যেরকম আপনাদের ওখানে দই কিনতে পাওয়া যায় সেই দই ইউজ করবেন, কোনো টক মিষ্টির ব্যাপার নেই। আর দইটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দইয়ের জল বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন এবারে দই থেকে কীরকমভাবে জল বেরোচ্ছে আর ওই জলেই ফুটে ফুটে মাংসটা বাদবাকি তৈরি হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে দিন আর ঢাকনা দিয়ে 10 মিনিট মতন এইভাবে ফুটে মাংসটাকে সেদ্ধ হতে দিন। ঢাকনাটা সরানোর পর দেখুন এই স্ট্রাকচার দাঁড়িয়েছে। এবার রেসিপিটার নুন ঝালের মাত্রাটা একবার চেক করে দেখে নিন, দরকার পড়লে একটু ওপর থেকে নুন দিয়ে দিন। নুন দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খালি রেসিপিটার একটা কালার আসার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে, তার ফলে রেসিপিটাকে দেখতে একটু ভালো লাগবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ওপর থেকে দিয়ে দিন 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়েও ভালো করে মিক্স করে দিন। এরপরে আরেকটা জিনিস দেবো, কিন্তু তার আগে বলি যে দেখুন কত ফার্স্ট ক্লাস একটা চিকেনের রেসিপি আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়, দুধ ক্রিম এসবের কিছু দরকার হয় না, আর ফার্স্ট ক্লাস টেস্ট হয়। একবার বাড়িতে একটা ট্রাই করে দেখবেন রাতের ডিনারের জন্য, রাতের ডিনারে এটা খুব ভালো লাগবে, তাড়াতাড়ি হয়, একদম রুটি পরোটার সঙ্গে খুব জমে যাবে। লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা, ধনে পাতাটাকে দিয়েও ভালো করে মিক্স করে দিন। আর দেখুন কালার কত ফার্স্ট ক্লাস লাগছে, খুবই সুন্দর একটা রেসিপি, একবার বাড়িতে ভালো করে ট্রাই করবেন। এবার একটা ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি,
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এর স্ট্রাকচার আর এটা দেখতে এরকম পুরো ধাবা স্টাইলের গ্রেভি। আর এই গ্রেভি দিয়ে রুটি পরোটা নান যাই খাবেন না কেন, যদি ভাতও খান সেটাও ভালো লাগবে। তবে আমি প্রেফার করব এটা রুটি দিয়েই খেয়ে দেখুন একবার, দুর্দান্ত লাগবে। খুব ভালো স্বাদের একটা চিকেন রেসিপি আর ঝটপট হয়ে যায়। একবার বাড়িতে ট্রাই করুন, ট্রাই করার পরে কেমন লাগছে সেটাকে আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনটাও প্রেস করে দেবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।